গাজীপুরের পর বরিশাল এবং খুলনার সিটি কর্পোরেশনের নির্বাচন সুসম্পন্ন হয়েছে, রাইট? তো কী অবস্থা স্যাংশনের? কী প্রভাব আদি দেখা যাচ্ছে? স্যাংশনের কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নাকি? চলো একটু বিশ্লেষণ করি, রাইট? আমরা আজকে আসলে নির্বাচন বিশ্লেষণ করতে গিয়ে মূলত আমরা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার বা সিইসি, দুষ্টু লোকের হাদর করে ছি ছি বলে মাঝে মধ্যে, উনি আমাদেরকে কি একটা নির্বাচন উপহার দিতে যাচ্ছেন। কারণ ভদ্রলোক এমন ভাষায় কথা বলেন, আমি কনফিউজড হয়ে গেছিলাম, আমি ওনাকে বিশ্বাস করে ফেলছিলাম। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার এই পাপটা অপরাধটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আই বট ইন টু হিজ বিএস। সো উনি প্রথম যখন সিসি নির্বাচিত হন, এই নতুন ইলেকশন কমিশন যখন হয় আজকে থেকে কয়েক বছর আগে, তখন ওনার কথাবার্তা শুনে আমি একটা এপিসোড করছিলাম যে মনে হচ্ছে উনি বিলিভেবল, মনে হচ্ছে উনি অনেস্ট, মনে হচ্ছে উনি একটা ভালো নির্বাচন উপহার দিতে যাচ্ছেন। বাট ইট ডাজন্ট মেক সেন্স যে এটা কীভাবে সম্ভব, এটা তো হইতে পারে না, এরকম একটা লোককে পিক তো করার কথা না সরকার। কিন্তু ওনার কথাবার্তা শুনে ধন্দে পড়ে গেছিলাম আর কি, ওই জন্য একটু ক্ষমা চেয়ে নিলাম। সো ওনার আমল নামা হাতে আসছে, রাইট? সো গাজীপুর সিটি কর্পোরেশনের ইলেকশনটা আউট অফ দ্য অর্ডিনারি হওয়ার কারণ সবাই আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, এটা কি ইউএসএর ভিসা স্যাংশনের হুমকির ফলাফল নাকি? আই ডোন্ট নো, আরেকটি ইন দ্য ব্যাক অফ মাই মাইন্ড আই ওয়াজ অলসো থিঙ্কিং যে এখানে প্রার্থী তো সবই নৌকার বেসিক্যালি, রাইট? যে বহিষ্কৃত মেয়র, সাবেক মেয়র, সেও নৌকার, সেও বলছে আমি যে জিয়ার এই কী জানে মুজিব সৈনিক টনিক বলছে মাঙাটা ডেকে আসছে এবং ইলেকশন জিতার পর সেটা উৎসর্গ করছে নৌকা মার্কাকে, এবং সে সারা জীবন নৌকার সেনানীগুলা বলছে যজ্ঞা, আর যাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি অফিসিয়ালি নৌকা মার্কা নমিনেশন ইলেকশন করছে। সো বেসিক্যালি ওইটা এখানে ওইখানে একটা ফ্রেন্ডলি ফায়ারিং ছিল এখানে, রাইট? বিরোধী দল ক্ষমতায় আসার কোনো রিস্ক ছিল না, যেই ক্ষমতা আসবে নিজেদের লোক। সো এই কারণে স্টেক ওয়াজ অন হাই দেয়ার। সো এই কারণে হয়তো সরকার ইয়ে করতে পারে, অথবা এগেন ভিসা স্যাংশনের হুমকির অব্যবহিত পরে দেখে, হোয়াট ভার, যা হোক, ওইখানে একটা এক্সেপশনাল নির্বাচন হয়েছে যেটা নিয়ে সরকার নিজেও বিস্মিত এবং সরকারের মন্ত্রীরা ঘুরে ঘুরে প্রচণ্ড এটা ক্রেডিট নিছে এটার, যে এরকম ইলেকশন হইতে যাচ্ছে। কিন্তু এরকম যে ইলেকশন হইতে যাচ্ছে না সেটার আমরা প্রমাণ পাবো বা পাইলাম খুলনা এবং বরিশালে। নাও কী প্রমাণ পেলাম সেটার আগে আমরা একটু ক্রনোলজিক্যালি জনাব কাজী হাবিবুল আউয়াল ভদ্রলোক, হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার, যে ওনাকে নিয়ে আলোচনা করবো। তো নির্বাচনের আগে উনি কী বলছিলেন একটু শুনি, তারপর নির্বাচন কেমন হলো সেটা দেখবো, তারপর নির্বাচনের পর উনি কী বললেন, তাতে করে আমরা ওনার চরিত্রের একটা মোটামুটি ব্যবচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ, গোয়িং অ্যাহেড, গোয়িং ফরওয়ার্ড, আমরা ওনাকে আর বিশ্বাস করা উচিত হবে কিনা, ওনার মধু কথাগুলো আর গ্রহণ করা উচিত হবে কিনা। দেখেন তো উনি নির্বাচনের আগে কী বলছিল। আমরা কিন্তু আপনাদের এখানে অনিয়ম, মাস্টারি, পেশি শক্তির ব্যবহার আমরা কঠোরভাবে দমন, কঠোরভাবে দমন, অত্যন্ত কঠোরভাবে দমন, এবং কোনো প্রার্থী কর্মী যদি অসৎ আচরণ করেন সেই প্রার্থী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সেই প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কাজে নির্বাচন প্রক্রিয়াকে যদি কেউ বাধাগ্রস্ত করেন, নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে যদি কোনো অপকর্ম কর্মে কেউ লিপ্ত হন, তিনি যদি চিহ্নিত হন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে এবং যার পক্ষে এটা করা হয়েছে তার বিরুদ্ধেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে। এই নাকি এই অবস্থা নাকি বলেন কি, আশাবাদী করে তুললেন, বড় আশাবাদী করে তুললেন। এখন আমরা প্রথমে খুলনা সিটি ইলেকশনের কী অবস্থা হালচাল ছিল সেখানে শুনি। প্রকৃত পক্ষে ফিল্ডে নির্বাচনের অবস্থা ছিল এরকম, হাত পাখায় চাপ দিলে নৌকা ভেসে আসে, তো ওনাকে ডেকে আনা হলো, ওনার থেকে একটা ব্রিফিং নেওয়া হলো, এরপরে আমরা ওখানকার প্রিজাইডিং অফিসারের কাছে গেলাম, ওনাকে বিষয়টা অবগত করাইলাম, লিখিত অভিযোগ আমরা দিলাম এবং উনি ওটা স্বীকার করলেন যে এটা ভুল হয়েছিল, যান্ত্রিক ত্রুটি, আমরা ওটা ঠিক করে দেব। এবং উনি বললেন যে আমি ওনার ভোটটা 3:30 পরে আসলে উনি আবার ভোট দিতে পারবেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে উনি ভোট দিয়ে গেছে, আবার উনি ভোট দেবে কীভাবে, এই ভোট দেওয়ার তো সিস্টেম নাই, ইভিএম মেশিনে একবার একজন লোক ভোট দিলে সে আর তো ভোট দিতে পারে না, অথচ উনি বললেন যে 3:30 পরে আসলে উনি ভোট দেওয়া হয়ে যাবে। এই ঘটনার পরে সাথে সাথে আরও অনেক কেন্দ্রের থেকে আমাদের কাছে সংবাদ আসলো, ইসি যেভাবে লেভেল প্লেয়িং ফিল্ড কথা বলেছিল, আমরা এটা দেখছি 11 পর্যন্ত ছিল, 12 ওটা আর ছিল না, আই ওয়াস হিসাবে ফোর্স আনা হয়েছে 10,000, বাইরে খুব তোরজোর দেখছি কিন্তু ভিতরে কিছু না। আমরা বিভিন্ন ভোট কেন্দ্রের আশেপাশে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যারা বহিরাগত, খুলনা শহর, আমি তো খুলনা শহরের মানুষ, চিনি অনেকেরই, তো বাইরের মানুষ, এদের নিয়ে 50-60 দলবদ্ধ হইয়া তারা মহড়া দিচ্ছে ভোট কেন্দ্রের চতুর্দিকে। বেলা 3:30 দিকে বয়রায় সেখানে দেখলাম একদল এরা মিছিল করতেছে, অথচ ডিফেন্স আশেপাশে আছে, তারা দর্শকের ভূমিকা পালন করতেছে, হ্যাঁ, 3:30 মিছিল করতেছে তারা, বিজয় মিছিল। তো এইসব ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা এই অথর্ব ইসি, যে ইসি আমাদেরকে অনেক আশ্বাস দিল কিন্তু তার পরিণাম এত
লজ্জাজনক যে অথর্ব ইসির পদত্যাগ আমরা দাবি করছি। দুইটা খুলনা এবং বরিশালে হয়েছে, তাহলে খুলনাটা মনে হয় বিচ্ছিন্ন ঘটনা, রাইট? বরিশালের এবার একটু শুনে দেখি। যখন সমস্ত সেন্টারগুলি পর্যবেক্ষণ করতেছিলাম, কাউনিয়া ঢোকার পরে দেখি সমস্ত সেন্টারগুলি পুটরা বুধের মধ্যে, তাদের লোক মানে ভোটাররা যায়, ভোটাররা গিয়ে যখন ফিঙ্গারিং করে তাদের লোকজন ভোট দিয়ে দেয়। আমি সাথে সাথে হাতে রাখে ধরছি, ধরার পরে আমি পিছাই থেকে ডাকলাম, ভাই কি করতেছেন, আপনি দেখেন দেখুন। হ্যাঁ আমি দেখতেছি, আমি দেখতেছি, আমি দেখতেছি। বের হয়ে দেখলাম বিজেপি, মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট, পুলিশ, এর কোনো শেষ নাই। দেখার দলকে ডাকি, কেউ থামে না। কোনো রকম সামনে দাঁড়িয়ে মোবাইল কোর্ট একটা ম্যাজিস্ট্রেটে দাঁড় করলাম, বললাম ভাই এই অবস্থা, প্রত্যেকটা এই সেন্টারগুলির মধ্যে এই অবস্থা। ম্যাজিস্ট্রেট বলতেছে পিছাই থেকে আমাকে ভয় নেই। আমি বললাম বিজেপি অফিসার যদি কনভিন্স হয়ে যায় আপনাকে ডাকবে, বলবে আমি প্রার্থী, অভিযোগটা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, অন্য কাউকে আপনার তো গুরুত্বপূর্ণ না। সে এই কথা বলে আস্তে শেষ হয়ে গেল। এরপর সেখান থেকে আমরা নেমে গেলাম রিটার্নিং অফিসারের কাছে। এরপরে প্রত্যেকটা সেন্টার থেকে খবর আসতেছে একই খবর, ঢুকতে দেয় না, ব্লক করে রাখছে, ভোটার আসতে দেয় না। দেখো কি খুলনা বরিশাল সবখানে তো একই অবস্থা, একই অভিযোগ, রাইট? আবার সিল মারলে নাকি নৌকা মার্কায় উঠে যেতেছে। আবার এই যে চরমনায় পীর সাহেব, চরমনায় ইউনিয়নের পীর সাহেব আর কি, বেসিক্যালি উনি তো মাইটের খেয়ে এই যে এখানে ঠোঁট টোট উল্টে গেছে। আমি বুঝলাম না, এত বড় আলেম, যে একটা ভিডিও একটু আগে দেখতেছিলাম যে চরমনায়ের পীর নাকি, পীরকে দেখলে নাকি বাঘ পর্যন্ত থর থর করে কাঁপে। আমাদের এলাকার লোকটা বলতেছে দেখলাম দুইটা বাঘ আইসা ফজলুল করিম রহমাতুল্লাহর গাড়ির উপরে পড়ে গেছে, বাঘ দুইটা পড়ে পড়ে এখন কাছের উপরে থাবা মারতেছে, এইভাবে থাবা মারতেছে, কাছ সিঁড়ি মারিয়ে ফেলাইছে, ফাটলাই ফেলাইছে। খাদন বলতেছে হুজুর আমি নিজে নামতে পারবো না, ওরা জড়াইলে আপনি নামেন, আমি নামতে পারবো না। আল্লাহর আলী বল তুমি জাপ খুলিয়া কবি সর্বনাই পীর বসা আছি, আল্লাহ ভগবান তুমি জাপ খুলিয়া কবি সর্বনাই পীর, ওরে জাপটা খুলিয়া ক এই রাঙা মাটির বাগে কি আমার শুনে না। এত বড় বুজুর্গ মানুষ ঘুষায় ঠোঁট ঠুলাই ফেললো, যে ঘুষেলো তার হাতে সাথে সাথে ওখানে ঠাড়া পড়লো না, একটা গায়েবি পড়লো না তো, না কি ধরনের এত বড় পীর হইলেন বুঝলাম না। যাই হোক, সো তো এই হইতেছে অবস্থা, রাইট? সো এই অবস্থার পর দেখি তো আমাদের সিসি সাহেবের কী অবস্থা। উনি তো নিশ্চয়ই খুবই মর্মে মর্মা হত, রাইট? এত বড় একটা অবস্থা, উনি এত কমিটমেন্ট টমিটমেন্ট করলেন, অনিয়ম সহ্য করা হবে না বলছেন, বাবা রে বাবা। না না, উনি এখন বলতেছেন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নাকি ভোট গ্রহণ বেশ শান্তিপূর্ণ হয়েছে। আমাদের পর্যবেক্ষণ ভোট প্রায় প্রতিটি স্থানীয় সরকারে ভোট সার্বিক অর্থে সুন্দরভাবে সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে, বিচ্ছিন্ন কতগুলি ঘটনা ছাড়া, তাই নাকি সিসি সাহেব? এই তো অবস্থা, তাই? ও আচ্ছা 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 আচ্ছা, রূপ চিনিয়ে দিলেন, এত দ্রুত চেহারা চিনিয়ে দিলেন। উনি আবার আরেকটু বলছেন, দাঁড়ান আমি দেখাই, প্রথম আলোর একটা রিপোর্ট দেখাই। এই যে চরমনার পীর সাহেবের ঘুষিয়ে কোকসা চেঞ্জ করে ফেলছে, এই ব্যাপারে সিসি সাহেবের ভাষ্য হচ্ছে, উনি কি ইন্টেগাল করেছেন? না না, মরেন না এখানে, আমরা দুঃখিত না, এখনও মরে সারেন নাই। উনি কি কতটা, তারপর এলিপসিস, ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, যতটা শুনেছি ওনাকে কেউ পেছন থেকে ঘুষি মেরেছে, ওনার বক্তব্য শুনেছি, উনি বলেছেন ভোট বাধাগ্রস্ত হচ্ছে না, আমাকে আক্রমণ করা হয়েছে, রাইট? ওনার ডাউটের কোনো শেষ নাই। উনি কি মারা গেছেন? মারা তো এখন শ্বাস প্রশ্বাস ব্রিদিং কি চলতেছে ওনার? তাই এত কথা কিসের? তারপর বলতেছেন যে ওনার রক্তক্ষরণটা তো আমরা দেখিনি, উনি শুনছি ঘুষিয়ে ওনাকে থোতামোতা ভোতা করে ফেলছে, ওনার ঠোঁট ফুলে আছে, এখানে এখানে দাগ দেখতেছে, কিন্তু রক্তক্ষরণটা তো পড়ার সময় টপটপ করে আমি নিজে চোখে দেখি নাই, কেমনে বিশ্বাস করি এখন বলেন। দেন কথা না বাড়ায় আমরা যেটা হইতেছে, যে সামনে কি ইলেকশন হইতে যাচ্ছে আমার বোঝা হয়ে গেছে। আমি কিন্তু আমি আমি আমার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি আমার ভুল স্বীকার করে নিছি। সাধারণত খুব একটা ভুল এরকম অতীতে করার রেকর্ড নাই, কিন্তু এরকম একটা ধরা খাইছি আমি, এটা আমার স্বীকার করতেও কোনো লজ্জা নাই, যে ভদ্রলোককে আমি একটু আস্থায় নিয়ে নিছিলাম ওনার কথাবার্তা চাপাবাজি শুনে। সো বিরোধী দল যে নির্বাচনে যাবে না সিদ্ধান্ত নিয়ে বসে আছে এই নির্বাচন কমিশনের অধীনে বা যে কোনো দলীয় নির্বাচন কমিশনের অধীনে, রাইট ডিসিশন? আর ভিসার এত বড় হুমকির পরও এরকম নির্বাচন হইতেছে, এই ভদ্রলোক তো স্যাংশন খেয়ে যাবেন এই নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনটা যদি এরকম হয়, এই ভদ্রলোক স্যাংশন খাইতে যাচ্ছেন গ্যারান্টিড, যদি ইউএসএ মিন করে থাকে আর কি এগুলা, এই ভদ্রলোক স্যাংশন খাইতে যাচ্ছেন, আর কেউ না খাক, উনি সবার আগে খাবেন এরকম যদি জাতীয় নির্বাচন হয়, রাইট? আর নির্বাচন তো যখন নির্বাচন চলে তখন পুলিশ টুলিশ এগুলো কিন্তু নির্বাচন কমিশনের অধীনে থাকে, নির্বাচন কমিশন, হ্যাঁ, জাতীয় নির্বাচনের সময় তো থাকেই। হি হ্যাজ নো এক্সকিউজ অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি জাতীয় নির্বাচন কীরকম হইতে যাচ্ছে,
এবং দেখেন ভিসার, ইউএস ভিসার যে কথাটা বলা হয়, একটা জিনিস কিন্তু রিয়েলিস্টিকলি স্পিকিং যে কথাটা অনেকবার বলে আসতেছি, এখন আবার বলতে হচ্ছে যে এই ভিসার নীতির কিন্তু একটা চিলিং ইফেক্ট থাকবে ওভারআর্চিং, কিন্তু এটাতে কিন্তু শুধুমাত্র টপ লেভেলে যারা ইউএস আনাগোনা আছে বা যারা ক্ষতিগ্রস্ত হবে তারা, যারা ডিসিশন মেকার, যারা মাথা মূলত, তারা ভয় পাইলেই আসল, তারাই ভয় পাওয়া উচিত আসল ইয়েটা ওখানে, রাইট? স্টিল ইউএসএ কিন্তু বাংলাদেশে প্রতি বছর ভিসা ইস্যু করে, মানে কোটি কোটি ভিসা কিন্তু ইস্যু করে না, মাত্র 25-30 হাজার ভিসা ইস্যু করে, 25-30 হাজার। তো এই 25-30 হাজার যদি আপনি বাদ দেন 18 কোটি জনতা, 18 কোটি জনতার মধ্যে মনে করেন যে সোনার আওয়ামী লীগ করে, ধরেন যে আই ডোন্ট নো কত কোটি, 3 ভাগের 1 ভাগ, 18 × 3 = 18, 6 কোটি হইতেছে আওয়ামী লীগে ভোট দেয়, এর মধ্যে অ্যাক্টিভ সন্ডা পান্ডা ধরে নিলাম 1 কোটি, 1 কোটির মধ্যে মাত্র মনে করেন যে 25-30 হাজার এফেক্টেড হবে এই ভিসা পলিসির দ্বারা, রাইট? সো বাকি কোটি কোটি, মানে কোটি বেসিক্যালি, রাইট, সাগর এক ড্রপ পানির মতো, 1 কোটির মধ্যে 30 হাজার ভিসা এফেক্টেড পলিসি দ্বারা এফেক্টেড হবে, বাকি যে 1 কোটি, এই 1 কোটির কিন্তু প্রয়োজন নাই, যে ভিসা তারা কখনো পাবে না, সিক করবে না, সেটার জন্য হইতেছে চুরিদারির ভাগ থেকে বঞ্চিত হওয়ার, নিজেদেরকে করার। জানি না এখন আওয়ামী লীগ এই সিদ্ধান্তই নিয়েছে কিনা, চোরগুলোকে এই মেসেজই দিছে কিনা যে খা খা, যে আমেরিকা যাবি না সে আমেরিকা নিয়ে আর এত ইয়ে করার কি আছে, নির্বাচনে জিতে ক্ষমতা আয়রে বাঁচার নাইলে কিন্তু বাঁচতে পারবি না, রাইট? আই ডোন্ট নো হোয়াট ডিসিশন দে হ্যাভ মেড, বাট কথা হচ্ছে যে এই অবস্থা হচ্ছে এবং এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়া যাবে দন্তন্য আকার না।